আমি মারা গেলে আমার কবরে ফুল দিও না, পারলে একটু কোরআন তেলাওয়াত করিও। গত বুধবার রাত 1টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মৃত্যুর পরবর্তী ইচ্ছার কথা এভাবেই প্রকাশ করছিলেন মোহাম্মদ মিজান, বয়স মাত্র 22। এমন স্ট্যাটাস দেওয়ার একদিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মিজানের। পেশায় তিনি একজন ব্যবসায়ী। সিলেটের কানাইঘাট উপজেলার দিগিরপাড় পূর্ব ইউনিয়নের হিম্মতের মাটি গ্রামের ফয়জুল হকের ছেলে মিজান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা 3টার দিকে জকিগঞ্জ থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিজান। কানাইঘাটের কাঁঠালপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট MG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত মিজানের বন্ধু মোহাম্মদ আব্দুর রব চৌধুরী বলেন, ফেসবুকে এমন স্ট্যাটাস দেখে মনে হয়েছিল মজা করার জন্যই দিয়েছিল, তবে এর পরদিনই দুর্ঘটনায় তার এমন মৃত্যু হবে কল্পনাও করিনি, হয়তো এটি তার কাকতালীয় ঘটনা। তিনি বলেন, মিজানের ফেসবুক টাইমলাইনে অনেকেই শোকবার্তা দিচ্ছেন, বার্তায় পরিবারকে সান্ত্বনা দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করছেন। রবি চৌধুরী জানান, শুক্রবার রাত 8:15 উপজেলার হিম্মতের মাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিজানের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করেছে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।